5 বছরের ওয়ারেন্টি ছিল রাস্তার, কিন্তু 2.5 বছর এই রাস্তার বেহাল অবস্থা। রাস্তার মাঝে গর্তের সৃষ্টি হয়েছে, শীঘ্রই রাস্তাটি মেরামতের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। উল্লেখ্য, তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর 31 নম্বর জাতীয় সড়ক থেকে বলরামপুর চৌপতি থেকে জমের ডাঙ্গা হয়ে চিলারায় গড় হয়ে নাটাবাড়ি রোডে মিলিত হয় এই 4 কিলোমিটার রাস্তা। প্রায় 4 কিমি ন্যানো প্রযুক্তি রাস্তার জন্য কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক থেকে বরাদ্দ হয়েছিল 1,68,339,000 টাকা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এই রাস্তাটি শিলান্যাস হয়েছিল 2019 সালের অক্টোবর মাসে। জানা যায়, উত্তরবঙ্গে এই প্রথম অন্দরন ফুলবাড়িতে ন্যানো প্রযুক্তি রাস্তাটি হয়েছিল, কিন্তু পরীক্ষামূলকভাবে এই রাস্তাটি করা হলেও সাফল্য আসেনি। 5 বছরের ওয়ারেন্টি থাকলে 2 বছরের মাথায় রাস্তাটি ভাঙতে শুরু করে। বর্তমানে রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করার জন্যই সময়ের আগে রাস্তাটি ভাঙতে শুরু করে। এই রাস্তাটি তৈরি হওয়ার প্রায় 10,000 বাসিন্দা উপকৃত হয়েছে। সাধারণ মানুষ হিসাবে চাইব যে রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিক হোক। সব থেকে বড় কথা হলো রাস্তাটা বানানোর 3 মাস পরেই রাস্তাটা ভাঙা শুরু হয়ে গিয়েছিল। তারপরে 4-5 মাস পরে হালকা রিপেয়ারিং করেছিল, সে রিপেয়ারিং পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর বর্তমানে যে এই রাস্তার যে ঠিকাদার যে সংস্থা, তারা বলছে যে জমের ডাঙ্গায় যে জলের ট্যাঙ্কটা হচ্ছে, সেই জলের ট্যাঙ্কের কারণে রাস্তার সাইড দিয়ে পাইপলাইন হচ্ছে মানে দেওয়ার জন্য রাস্তাটা নাকি ভেঙেছে। এটা সম্পূর্ণটাই ভুল। তার কারণ কি, যে জায়গাতে পাইপলাইন যাচ্ছে সেটা তো ভেঙেছে, সেটা না ঠিক আছে, কিন্তু যে জায়গায় পাইপলাইন বসেইনি সে জায়গাটাও ভেঙে যাচ্ছে এবং সে জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তো আমি অ্যাকচুয়ালি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, খুব তাড়াতাড়ি যেন ঠিকাদারি সংস্থাকে এই রাস্তাটা ঠিক করার জন্য যেন বরাদ্দ দেওয়া হয়। আপনার নাম, জায়গাটা? আমার নাম হচ্ছে রাহুল বর্মন, আমার বাড়ি হচ্ছে বটতলা। এ বিষয়ে কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী সড়ক যোজনা কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, আর ন্যানো পদ্ধতিতে রাস্তা করার নামে তৃণমূলের নেতারা প্রচুর পরিমাণে কাটমাটি খাওয়ার কারণে আজকে রাস্তাটা 1 বছর পরেই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। একটা এজেন্সির সাথে যখন কন্ট্রাক্ট হয় সরকারের, তখন সেটা রাস্তাটা 5 বছরের জন্য কন্ট্রাক্ট হয়েছিল। কেন এজেন্সি এখন কাজ করছে না, সে রিপেয়ারিং কেন করছে না, আর কেনই বা ন্যানো পদ্ধতির রাস্তা এইভাবে নষ্ট হয়ে গেল? আসলে প্রচুর পরিমাণে কাটমাটি খাওয়া হয়েছে, প্রমোটারকে হুমকি দিয়ে কাজ করানো হয়েছে, প্রমোটার সেই সুবিধাটা নিয়েছে, উভয় পক্ষই লাভবান হয়েছে, প্রমোটার এবং সরকারি দল তৃণমূল। তো সেই রাস্তা বেহাল হবে এটা স্বাভাবিক বিষয়, এলাকাবাসী দাবি জানাচ্ছে। অবশ্যই এলাকাবাসীর উচিত যারা প্রশাসনে আছে তাদের কাছ থেকে জবাব চাওয়া, এবং দিদির ভূতেরা যখন যাবে মানুষের দরবারে দিদির সুরক্ষা কবচ নিয়ে, সেই রাস্তার প্রসঙ্গটা তুলে তাদেরকে ঝাঁটাপেটা করে এলাকার থেকে ভূত তাড়িয়ে দেওয়া। কি দাবি রাখছেন এই রাস্তায়? অবশ্যই রাস্তাটা করা উচিত, কারণ কেন এই কাজটা হলো এবং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের, কিন্তু সরকার সেটা করতে পারে না। রাস্তাটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো ফেডারেল পদ্ধতিতেই, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকাটা কিন্তু কেন্দ্র করেনি, টাকাটা রাজ্য সরকারকে দিয়েছে এবং জেলা পরিষদ থেকে কাজটা হয়েছে। তো জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এবং জেলা পরিষদের যারা অন্যান্য যারা আধিকারিক রয়েছে, জেলা পরিষদের যারা সদস্য রয়েছে, পঞ্চায়েত প্রধানরা, এরা কি করছে? নিজের পকেটটাই ভরেছে। সুতরাং আগামী দিনের সুরক্ষা কবচ ওই ভূতরা যখন নিয়ে যাবে, মানুষ ঝাঁটাপেটা করে তাদের তাড়িয়ে দেবে। নাম দায়িত্ব উৎপল দাস, কুচবিহার জেলা সম্পাদক। রাস্তাটা মূলত তৈরি হয়েছে বলরামপুর চৌপতি ন্যাশনাল 31 নং জাতীয় সড়ক যে আছে, সেটা ওখান থেকে শুরু করে জমের ডাঙ্গা হয়ে চিলেরায় গড় হয়ে নাটাবাড়ি রোড পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, এবং সেটার ওয়ারেন্টি ছিল 5 বছর। কিন্তু 1 বছর যেতে না যেতে রাস্তার বেহাল দশা, এর জন্য বারবার যে এজেন্সি আছে সেখানে জানানো হয়েছে, ব্লকে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এবং এর মধ্যে যদি এই রাস্তাটা মেরামত করা না হয়, তাহলে বর্ষার সময় যাতায়াতে ভীষণ অসুবিধা হবে এবং দুর্ঘটনা ঘটারও একটা আশঙ্কা তৈরি হবে। কি কি মনে করছেন, দুর্নীতির জন্যই কি এই রাস্তাটা এই পরিস্থিতি হয়েছে?
সেটা বলতে পারবো না, এই জন্যে কারণটা হচ্ছে যেহেতু ন্যানো প্রযুক্তি প্রথম এখানেই তৈরি হয়েছে, এখন সেই প্রযুক্তি এখানে খাটবে না, নাকি অন্য কোনো একটা ব্যাপার আছে নিম্নমানের সামগ্রী দিয়েছে, সেটা এজেন্সি সাধারণ মানুষের অভিযোগ যে কাজে দুর্নীতি হয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তাটা তৈরি হয়েছে বলেই এত তাড়াতাড়ি রাস্তাটা। হ্যাঁ সেটা হতেও পারে, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আমরা ওই সম্বন্ধে বিশেষজ্ঞ না, আমরা বুঝতেও পারি না যে সামগ্রীটা ওটা কি, যেমন অন্য যে পিচ রাস্তা যেটা হয় সেটা একটু বুঝি, কিন্তু ন্যানো প্রযুক্তি যেহেতু সর্বপ্রথম এখানে আমাদের এখানে, এই সম্বন্ধে আমরা অতটা ওয়াকিবহাল না, যার জন্যই আমরা বারবার দাবি করছি এটাকে মেরামত করার জন্য। এবং এই বর্ষার আগে যদি এই রাস্তা মেরামত না হয় আমরা জনগণকে নিয়ে একটু বৃহত্তর আন্দোলনে নামবো, এটা আমি বলছি। রাস্তাটা কারা তৈরি, কাদের উদ্যোগে তৈরি হয়েছিল? সেটা তো জেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছিল, ভোট লাগানো আছে যে প্রধানমন্ত্রীর মাধ্যমটা ছিল জেলা পরিষদ। আপনার নাম? আমার নাম ধরণীকান্ত বর্মন, অন্দ্রাণ ফুলবাড়ি, 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান।